শান্তিপুরের ফুলিয়ায় দুঃসাহসিক ঘটনা বাড়িতে ঢুকে মহিলাদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুট নদিয়ার শান্তিপুর ফুলিয়া নতুন এলাকার ঘটনা অভিযোগ বাইকে করে তিনজন যুবক আসে এবং পেশায় কাপড় ব্যবসায়ী বাপি বসকের বাড়িতে আগ্নেয়াস্ত্র সহ হানা দেয় তারা প্রত্যেকের মুখেই কাপড় বাঁধা ছিল কাপড় ব্যবসায়ীর বাড়িতেই এভাবে হানা দেয় ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ফুলিয়া পুলিশ রূপম রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিস্তারিত জানবো রূপম পুলিয়ায় দুঃসাহসী ডাকাতির ঘটনা পুলিশ তদন্ত শুরু করেছে এখনো খোঁজ মিলেছে এই ঘটনায় যারা জড়িত অভিযুক্ত না দেখো অভি কাল সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ এই ঘটনা ঘটে কিন্তু তারপরে এই যে ঘটনা ঘটার পরে আতঙ্কিত হয়ে পড়ে বাড়ির লোকজন কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে যে কারা এসছিল এবং কোথা থেকে এসছিল কিন্তু সব থেকে বড় ঘটনা যে একদম লোকালয় গণবসতি এলাকা এবং সেখানে ঘর সন্ধ্যাবেলায় বাড়িতে দুজন মহিলা ছিলেন অর্থাৎ বাপি বসাকের স্ত্রী এবং তার মা এবং বাপি বসাক কর্মসূত্রে কাপড়ের কাজে এসছিলেন শান্তিপুরে এবং এই বাপি বসাকের ছেলে তিনি ছিলেন ক্লাবে খেলাধুলা করছিলেন কি এবং এই সন্ধ্যাবেলাতেই এই দুষ্কৃতি তিনজন দুষ্কৃতি তারা বাইকে করে এসে তার প্রথমে বাড়িতে মহিলাদেরকে আগ্নেয়াস্ত নিয়ে ভয় দেখায় এবং মুখে কাপড় বেঁধে দেওয়ার চেষ্টা করে কোন সময় বাপি বসাকে স্ত্রীর মুখ চেপে ধরে তার পরবর্তীতে তাদের সর্বোচ্চ লুট করে এবং যেটা অভিযোগ করা হচ্ছে যে দশ থেকে বারো ভরি সোনার গহনা এবং পঁচিশ হাজার টাকারও বেশি আর্থিক যে পয়সা রয়েছে সেগুলি ওখান থেকে একেবারে আলমারি ভেঙে লোহার রড দিয়ে ভেঙে নিয়ে চলে যায় দুষ্কৃতিটা এবং দেখছে এখনো পর্যন্ত সেই তিনজন দুষ্কৃতিকে খুঁজে পাওয়া বা তাদেরকে জড়তেও পারেনি পুলিশ তবে তাদের তল্লাশি চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ অভি বেশ ধন্যবাদ তোমায় রূপম রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি তদন্তে ফুলিয়া থানার পুলিশ এবং শান্তিপুরের ফুলিয়াতে সেখানেই দুঃসাহসিক ঢাকাতির ঘটনা